হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লাবণ্য টেলিকমের ওল্ড অ্যাপ থেকে ড্রাইভ অফার সেল করবেন। তো এর আগে কিন্তু আমরা লাবণ্যর অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ থেকে ড্রাইভ অফারগুলো দেখতাম এবং আমাদের অ্যাপের এমএনপি অপশন থেকে ড্রাইভ অফারগুলো সেল করতাম। তো এখন কিন্তু আমাদের লাবণ্য নতুন একটা আপডেট এসেছে, যার ফলে আমরা লাবণ্যর অফিসিয়াল গ্রুপের মাধ্যমে আর ড্রাইভ অফার দেখতে হইতেছে না, আমরা সরাসরি অ্যাপের ভিতর থেকে ড্রাইভ অপশন থেকে ড্রাইভটা দিতে পারতেছি। তো অনেকেই কিন্তু আপনারা বুঝতেছেন না কী করে এখান থেকে ড্রাইভটা দিবেন, কীভাবে এখান থেকে কমিশনটা নেবেন। সো অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সো চলেন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কাজ চলো। বন্ধুরা, লাবণ্য টেলিকমে ড্রাইভ অফার দেওয়ার জন্য ফার্স্ট টাইম যা করতে হবে, লাবণ্যর অ্যাপটা ওপেন করে নিতে হবে। নেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে। সো দেখুন, এখানে নিচে লেখা আছে ড্রাইভ, তো আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে সকল অপারেটরগুলো শো করবে, বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীণ সকল অপারেটরগুলো শো করবে। তো আপনি এখান থেকে কোন সিমের অফারটা দেখতে চান, যেই সিমের অফারটা দেখতে চান সেই অপারেটর উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি এয়ারটেল সিমের অফারটা দেখতে চাই, তো আমি এয়ারটেল অপারেটর উপরে ক্লিক করে দিলাম, তো আপনিও ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার এয়ারটেল সিমের ড্রাইভ, আজকে একটাই দেওয়া আছে। তো বন্ধুরা, আরেকটা বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ড্রাইভ কখন স্টার্ট হইতেছে, কখন অফ হইতেছে, এই বিষয়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এর জন্য অবশ্যই লাবণ্য টেলিকমের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হতে হবে। তো যখনই এখানে বলবে যে ড্রাইভ স্টার্ট হয়ে গেছে, আপনারা ড্রাইভ অপশন থেকে চেক করে নিন, তখনই কিন্তু শুধুমাত্র আপনারা এই ড্রাইভ অপশনে ড্রাইভটা দেখতে পারবেন। দেখুন, এখানে কিন্তু লেখা আছে ড্রাইভ লিস্ট থেকে ড্রাইভ দেখে নেবেন। এমন যখন তারা লিখে দিবে বা কোনো পোস্ট করবে, তখন আপনি সরাসরি ড্রাইভ অপশনে যেই সিমের অফারটা দেখতে চান সেই সিমের উপরে ক্লিক করবেন। সেখানে যদি ড্রাইভটা থাকে, তাহলে সেখান থেকে আপনি ড্রাইভটা দিতে পারবেন। আর যখন এখানে ড্রাইভ বলবে ক্লোজ, যেমন দেখুন আমি দেখাই দিতেছি, লেখা আছে ড্রাইভ ক্লোজ নাও, তো এই লেখাটার অর্থ হচ্ছে ড্রাইভ শেষ হয়ে গেছে। এই লেখাটার পরে কিন্তু আপনারা ড্রাইভটা দিতে পারবেন না, ঠিক আছে? তো এখন আমি আমার এয়ারটেল সিমে ড্রাইভটা দেখবো, দেন আমি অ্যাপে ফিরে গেলাম। তো বন্ধুরা, এটাই হচ্ছে এয়ারটেল সিমের অফার। তো এই অফারটা আমি নিবল, আছে 598 টাকায় 35 GB 950 মিনিট এবং কমিশন আছে 155 টাকা। তো অনেকেই আপনারা বোঝেন না যে কমিশনটা কার থেকে নেবেন। তো আপনি যা করবেন, এখানে লেখা আছে 598 টাকা রেগুলার প্রাইস, তো রেগুলার প্রাইস থেকে 598 থেকে আপনি 155 টাকা মাইনাস করে দিবেন, তাহলে এটা দাম দাঁড়াবে 443 টাকা। তো আপনি যখন আপনার কোনো গ্রাহককে এই অফারটা দিবেন, তার সিমে সে SMS পাবে 598 টাকার বিনিময়ে, সে 35 GB এবং 950 মিনিট পেয়েছে। কিন্তু আপনার যে অ্যাপসের অ্যাকাউন্ট আছে সেইখান থেকে কাটা হবে 443 টাকা, কিন্তু আপনার গ্রাহক পাবে 598 টাকার বিনিময়ে 35 GB 950 মিনিট। সেক্ষেত্রে আপনার গ্রাহকের কাছ থেকে আপনাকে কমিশনটা নিতে হবে। তো সেখান থেকে আপনি চাইলে 598 টাকায় কমিশন নিতে পারেন। আবার যদি মনে করেন আপনি 450 টাকা নেবেন বা 460 টাকা নেবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, এক কথায় গ্রাহকের কাছ থেকে আপনার কমিশনটা নিতে হবে। তো এই অফারটা দেওয়ার জন্য আপনাকে এই ড্রাইভ অফারের উপরে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, এরপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো দেখুন, লেখা আছে অপারেটর এয়ারটেল প্যাকেজ অ্যামাউন্ট 598 টাকা, কস্ট 443 টাকা। এরপর লেখা আছে ইন্টার মোবাইল নাম্বার। তো এখানে আপনার গ্রাহকের নাম্বারটা দিতে হবে, মানে আপনি যেই সিমে অফারটা দিতে চান তার নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। তো এক্সাম্পল হিসাবে একটা এয়ারটেল নাম্বার আমি দিয়ে দিতেছি, তো এখানে একটা নাম্বার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে প্রিপেইড পোস্টপেড স্কিটো, তো এখানে আপনি প্রিপেইড এর উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন নিচে লেখা আছে সেন্ড নাও, তো আপনি সেন্ড নাও এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার পিনকোড চাইবে, তো এখানে আপনার কাঙ্ক্ষিত পিনকোডটা দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন নিচে লেখা আছে নেক্সট, তো আপনি নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে 3 থেকে 4 মিনিটের ভিতরে আপনার অফারটা চলে যাবে। সো বন্ধুরা, এখানে আরেকটা বিষয় আপনাকে আবারও বলে দিতেছি, এখানে কিন্তু অফারের দাম 598 টাকা, কিন্তু কমিশন পাইতেছেন 155 টাকা। অতএব 598 থেকে 155 টাকা অটোমেটিক বাদ হয়ে আপনার গ্রাহকের সিমে যাবে 598 টাকা এবং সেখানে সে পাবে 35 GB 950 মিনিট, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে 443 টাকা। সেক্ষেত্রে কমিশনটা নিতে হবে টোটালি আপনার গ্রাহকের কাছ থেকে। সো বন্ধুরা, এভাবেই মূলত এখান থেকে আপনাকে ড্রাইভটা দিতে হবে। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম কী করে এখান থেকে ড্রাইভ অফার দিতে হয়, কীভাবে এখান থেকে কমিশন নিতে হয়। সো বন্ধুরা, এখানে অনেকেই আছেন যারা ড্রাইভ অফার নিয়ে কাজ করতে চান, এখান থেকে আপনারা অল্প দামে অফার বাই সেল করতে চান, একটা সিম দিয়ে 6টা সিমে ফ্ল্যাক্সি লোড করতে চান, তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি যোগাযোগ করে এখান থেকে আপনারা ন্যায্য মূল্যে আমাদের থেকে অ্যাকাউন্ট ফি দিয়ে অ্যাকাউন্টটা নিয়ে এখান থেকে কাজটা শুরু করে দিতে পারবেন। সো বন্ধুরা, এখানে রিটেলার, ডিলার, ডিজিএম সব অ্যাকাউন্টে নিতে পারবেন। তো এখানে কোন অ্যাকাউন্টে কত টাকা দেওয়া লাগবে এবং কত টাকা অ্যাকাউন্ট ফি দিয়ে আমাদের কাছ থেকে অ্যাকাউন্টটা নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে A to Z বিস্তারিত লিখে দেওয়া আছে। তো আপনারা অ্যাকাউন্ট যারা নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটা নিয়ে এখান থেকে কাজটা শুরু করে দিতে পারবেন। সো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। সো যদি ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং খুব বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনি বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।